welcome to the channel. Let's start. What's up lovely friends, welcome to my channel. আমি অরূপ, আপনারা দেখছেন দ্য বং টেক মিক্স মশালা। চলুন ভিডিও শুরু করা যাক। হিস্টোরিক্যাল পার্টগুলো পড়বো না, যেগুলো আমরা ক্লাস 1 থেকে 10 অবধি অলরেডি পড়ে এসেছি। আমরা এখন কিছু অ্যাডভান্স পার্ট পড়ব। সো কম্পিউটারের বেসিক জিনিস বলতে সবথেকে যেটা আগে আসে সেটা হলো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, মানে কম্পিউটার কি ভাষায় বোঝে। সো আমরা যে ওয়ার্ড বা এক্সেলে যে দেখেছি যে ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশান থাকে, সেই ল্যাঙ্গুয়েজ না, কম্পিউটার যে মানে মেশিনারি যে ল্যাঙ্গুয়েজটা সেটা মেনলি 0 আর 1 দিয়ে বোঝায়। 0 আর 1 মানে এটা একটা নাম্বার সিস্টেমের আন্ডারে পড়ছে। সো এই নাম্বার সিস্টেম, সো কম্পিউটারকে আমরা যে ইনপুট করি, যে কোনো যোগ বিয়োগ গুণ বা কোনো টেক্সট বা যে কোনো পিকচার বা বিভিন্ন আইটেম যে ইনপুট করি, কম্পিউটার প্রসেস করে যে আউটপুট দেয়, সে কম্পিউটার যে বুঝছে যে এটা একটা ছবি বা এটা একটা টেক্সট ফাইল বা এটা একটা সাম হচ্ছে। সো কম্পিউটার বোঝার জন্য সে নিজের জন্য মেশিন ল্যাঙ্গুয়েজ আছে, ওই মেশিন ল্যাঙ্গুয়েজটাকে এনকোড করে কম্পিউটার বুঝছে এই 0 1 নাম্বারের মাধ্যমে। সো এছাড়াও কিছু নাম্বার সিস্টেম আছে, আমরা যেমন যেটা আমরা নরমাল ইউজ করি 0 থেকে 9 পর্যন্ত সেটা ডেসিমেল নাম্বার সিস্টেমের আন্ডারে পড়ে তার মধ্যে আছে 0 1 2 3 4 5 6 7 8 9 টোটাল 10 টা ডিজিট আছে ওকে এবং বাইনারি নাম্বার সিস্টেম যেটা বললাম মেশিন ল্যাঙ্গুয়েজ সেটা কি বাইনারি নাম্বার সিস্টেম বলছে এখানে এখানে কন্টেন্ট আছে 0 আর 1 দুটো কন্টেন্ট আছে এছাড়াও আছে অক্টা নাম্বার সিস্টেম অক্টাল বলতে 8 খানা যেমন 8 খানা ডিজিট আছে 0 1 2 3 4 5 6 7 টোটাল 8 খানা ডিজিট আর সবার শেষে হলো হেক্সাডেসিমেল ডেসিমেলের থেকে বেশি কিছু আছে সেই তাই জন্য এর নাম হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম এর মধ্যে 0 থেকে 9 পর্যন্ত আছে এবং 9 এর পর আবার 10 হবে তো 1 আর 0 এটা একই নাম্বার সিস্টেমের আন্ডারে পড়ে যাবে সেই জন্য 10 কে এখানে নাম দেওয়া হয়েছে A 11 কে B 12 কে C 13 কে D 14 কে E এবং 15 কে F টোটাল নাম্বার আছে এখানে 16 হেক্সাডেসিমেল ওকে সো এটাই হলো টোটাল নাম্বার সিস্টেম মোটামুটি এর মধ্যেই সবকিছু হয় সো এগুলোর কনভার্সন হয় যেমন বাইনারি থেকে ডেসিমেল ডেসিমেল টু বাইনারি বাইনারি টু অক্টাল অক্টাল টু বাইনারি অক্টাল টু ডেসিমেল তারপর বাইনারি টু হেক্সাডেসিমেল সবকটার সঙ্গে সবকটা কনভার্সন করা যায় ওকে কম্পিউটার যখন কোনো নরমাল ডেসিমেলে যোগ করতে চাইছে তখন তার ডিজিটগুলোকে 0 আর 1 এ ভেঙে নেয় বা কোনো বিয়োগ গুণ ভাগ এছাড়া বিভিন্ন রকম অপারেশনের জন্য যে কম্পিউটার যে বুঝছে সেই হলো 01 So 01 হলো কম্পিউটারে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তো বেসিক্যালি নাম্বার সিস্টেমটা পড়ে কম্পিউটারের ডিজিটাল পার্টে সো ডিজিটাল পার্টে নাম্বার সিস্টেম ছাড়া বিভিন্ন রকম আইটেম পড়ে যেমন কনভার্সন একটু আগে ভিডিওতে বলেছি যে বিভিন্ন নাম্বারের থেকে বিভিন্ন নাম্বার সিস্টেমে কনভার্সন করা যায় এছাড়াও কনভার্সনের ট্রুথ টেবিল বিভিন্ন নাম্বার সিস্টেমের অ্যাডিশন মাল্টিপ্লিকেশন ডিভাইড বিভিন্ন রকম অপারেশন করে যে সেগুলোও থাকবে এছাড়াও আছে বিভিন্ন রকম লজিক গেট যেমন নট ন্যান্ড অ্যান্ড বিভিন্ন বেসিক গেট এছাড়াও আছে ফ্লিপ ফ্লপ ডি মর্গ্যানস ল কে ম্যাপ সো যেই পার্টগুলো বললাম সেগুলো কিছু অংশ বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে পড়ে সো নেক্সট ভিডিওগুলোতে এইগুলোই আলোচনা হবে সো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ভিডিওটি দেখে উপকৃত হলে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটিতে যে লিঙ্কগুলো স্ক্রিনে শো করছিল সেগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে সো চেক আউট এবং ভিডিওটি শেয়ার করুন এবং নতুন ফ্রেন্ডসদের বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সো আজকে এই পর্যন্তই সবাইকে ভালো রাখুন সবাই ভালো থাকুন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে গুড বাই